সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। যারা প্রাথমিক বৃত্তি প্রত্যাশী করছো তাদের জন্য আমি অনেক অনেক শুভকামনা। তো আজকের নতুন একটি ভিডিওতে তোমাকে জানাচ্ছি আমি স্বাগতম। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের যেটা শতকরা নবম অধ্যায়, যেটা এই শতকরা এই যে অধ্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছি, এই শতকরা অধ্যায়ের আলোচনা আমরা এটা করতে গেলে, এই শতকরা চ্যাপ্টারটা পুরোটা শেষ করতে গেলে আমাদের কী কী লাগবে, সেটা হচ্ছে লাগবে শতকরা কি, শতকরাকে কী দ্বারা প্রকাশ করা হয়, মুনাফা কী, ইত্যাদি বিষয়গুলো। তো আজকের ভিডিও তো হবে আমাদের একটি প্রস্তুতিমূলক পর্ব। এরপর থেকে আমরা তোমাদের যে বইয়ের যে 94 থেকে পৃষ্ঠা আছে সেখান থেকে আমরা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকের জন্য প্রথম বিষয়টা হচ্ছে শতকরা কী। তো প্রিয় শিক্ষার্থী, শতকরা কী সেটা আমাকে জানতে হবে। তো শতকরা জিনিসটা কী? শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ বা একটি অনুপাত, আমরা যেটাই বলি শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ বা একটি অনুপাত যা 100-এর সাথে তুলনা করা হয়, যা 100-এর সাথে তুলনা করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি, তোমাদেরকে বোঝাতে পেরেছি যে শতকরা কী হলো। শতকরা একটা ভগ্নাংশ বা একটা অনুপাত, তবে এটা 100-এর সাথে তুলনা করা হবে, ঠিক আছে? যদি আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যদি মনে করো আমার কাছে 10টি আম আছে, 10টি আম, 10টি আম আছে, এর মধ্যে 2টি আম নষ্ট, 2টি আম নষ্ট, নষ্ট মানে কি পচা হতে পারে বা বিভিন্ন ইয়েতে হতে পারে। তো এখন এই যে 10টি আম এর মধ্যে 2টি আম নষ্ট, তার মানে তোমাকে দুইভাবে প্রশ্ন করতে পারে যে এখানে ভালো আমের সংখ্যা কয়টা, অথবা এখানে খারাপ আম শতকরা কয়টা আছে, বা ভালো আম শতকরা কয়টা আছে। তো প্রিয় শিক্ষার্থী, এই শতকরা ভালো এবং খারাপ যেটাই থাকুক না কেন, আমাকে 100-এর মধ্যে দিয়ে বের করতে হবে। তাহলে দেখো, 10টি আমের মধ্যে যদি 2টি আম নষ্ট হয়, তাহলে 100টি আমের মধ্যে কয়টি আম নষ্ট, এইভাবে 100-এর মধ্যে বের করাটাই হচ্ছে শতকরা। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর শতকরাকে আমরা এই যে এই চিহ্ন দিয়ে প্রকাশ করব, এই চিহ্ন মানেই হচ্ছে শতকরা। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, শতকরা কী, শতকরাকে আমরা কী ধারা প্রকাশ করব। তো শতকরাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে শতাংশ। তো তোমরা হয়তো একটা জিনিস তোমরা দেখে থাকবে যে আমাদের যখন গ্রামের বাড়িতে জমি বেচা কেনা হয়, তখন দেখবা কি বলে যে শতাংশ কত। শতাংশ মানে এক একরের 100 ভাগের 1 ভাগ কত। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। শতাংশ বলতে তোমরা কি বুঝবা, যে 100 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় শতাংশ। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর এটাকে 100 ভাগের কত ভাগ, এটাকে আবার বলা হয় শতকরা হার, শতকরা হার। আর এটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। তো প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টা করতে গেলে আমাদের আর একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি। সেটা কি? লাভ এবং ক্ষতি। তো লাভ এবং ক্ষতি যখন আমরা বের করতে যাব, লাভ ক্ষতি কিসের মধ্যে হবে, লাভ ক্ষতিটা হবে কিসের মধ্যে? লাভ ক্ষতিটা কিন্তু হবে ক্রয় এবং বিক্রয়ের মধ্যে। ক্রয় বিক্রয় ছাড়া, ক্রয় বিক্রয় যদি না থাকে, তাহলে কিন্তু আর লাভ ক্ষতি কিছুই হবে না, ক্রয় বিক্রয় থাকতে হবে। তো ক্রয় বিক্রয় জিনিসগুলো কি, এই এইটা আমরা একটু জানবো যে ক্রয় বিক্রয়টা কি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা কি সেটা একটু দেখব। তো দেখো, ক্রয় মূল্য মনে করো আমি 10 টাকায় আমি 10টি চকলেট কিনলাম, 10টি চকলেট ক্রয় করলাম মানে কিনলাম, ঠিক আছে? এই 10 টাকা দিয়ে 10টি চকলেট যে আমি কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি, এই 10 টাকা দিয়ে কিনেছি, 10 টাকা হলো ক্রয় মূল্য। এই 10 টাকা কি? 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি, 10 টাকা হচ্ছে কি? ক্রয় মূল্য। এখন আমি যদি এই সবগুলো চকলেট, এই 10টা চকলেটই 15 টাকায় বিক্রি করি, এই 15 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য,
যেই টাকাটা সহজভাবে, যেই টাকাটা আমি বিক্রি করব সেই টাকাটা বিক্রয় মূল্য, আর যেই টাকাটা আমি কিনবো সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তো শিক্ষার্থী বৃন্দ, এখন আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি। তো মনে করো আমি 10 টাকা দিয়ে 10টা চকলেট কিনলাম, 15 টাকা দিয়ে 10টা চকলেট আমি বিক্রি করলাম, এখন কি আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সেটা কিন্তু একটা খুব সিম্পল হিসাব, খুবই সহজ একটা হিসাব তোমরা বলতে পারবে আমি আশা করি। কারণ আমি 10 টাকা দিয়ে ওই জিনিসগুলাই কিনেছি, কিনে 15 টাকায় বিক্রি করেছি, তার মানে আমার 10 টাকা কিনেছিলাম, 15 টাকা বিক্রি করছি, লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? এই লাভের সূত্রটা কিন্তু আমরা এইভাবে জানবো যে লাভ সমান, লাভ তখনই হবে যখন বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য, লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। কারণ বিক্রয় মূল্য কেন বিয়োগ দিলাম? কারণ বিক্রয় মূল্যটা বেশি হবে। এখন আমি 10 টাকা দিয়ে 10টা চকলেট কিনেছি, কেনার পর আমি এগুলো 8 টাকায় বিক্রি করে দিয়েছি, তাহলে কি আমার লাভ হবে না ক্ষতি হবে? এবার দেখো, 10 টাকা দিয়ে আমি 10টাকা দিয়ে আমি 10টা চকলেট কিনেছিলাম, এখন এই 10 টাকা দিয়ে কেনার পরে আমি 8 টাকায় 10টা চকলেট বিক্রি করে দিলাম, তার মানে আমার কি হবে? এখানে ক্ষতি হয়ে যাবে। কেন ক্ষতি হবে? কিনেছিলাম আমি 10 টাকা দিয়ে, বিক্রি করেছি 8 টাকা, তার মানে এখন কি বিক্রয় মূল্যটা বেশি না ক্রয় মূল্যটা বেশি? এখন দেখো ক্রয় মূল্যটা বেশি, তাহলে ক্রয় মূল্য বেশি হলে কি হবে? এটা ক্ষতি হবে। ক্রয় মূল্য বেশি হবে কি হবে? ক্ষতি। আর ক্ষতি হলে আমরা কি লিখবো? ক্রয় মূল্য বেশি, তাই আমি লিখবো কি এখানে? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে যদি ক্রয় মূল্যটা বেশি হয় ক্ষতি হবে, আর বিক্রয় মূল্যটা বেশি হলে লাভ হবে। এবার আমরা আসব এই যে লাভ বা ক্ষতি যাই হয়েছে, লাভ বা ক্ষতি যাই হয়েছে সেটাকে শতকরায় প্রকাশ করতে হবে। সেটাকে কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। তো এখন লাভ বা ক্ষতি, একটু বিষয়টা খেয়াল করো, লাভ বা ক্ষতির হার, শতকরা হার, এটা আমরা কিভাবে বের করব? শতকরা হার, এটা আমরা সাধারণত ঐকিক নিয়ম অনুযায়ী অঙ্ক করেই বের করব, কিন্তু আমাদের এমসিকিউতে যখন থাকবে তখন আমরা কিভাবে বের করব? তো সেটা দেখো, সেটা এখানে নিচে হবে কি? ক্রয় মূল্য, কারণ লাভ বা ক্ষতি কোথায় হবে? ক্রয় মূল্যের উপরই হবে, ক্রয় মূল্য। আর উপরে থাকবে লাভ বা ক্ষতি গুণ 100। এর এই আমাদের ইয়ে থাকবে কি? থাকবে শতকরা, যে মুনাফার হার আছে, সরি, শতকরা যে হার আছে, হারের যে চিহ্নটা আছে, এই চিহ্নটা থাকবে, কারণ আমি এখানে হার দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা লাভ বা ক্ষতি কিভাবে শতকরা হার বের করব সেটা কিন্তু আমরা এখানে দেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব মুনাফা, মুনাফাটা কিভাবে হয়, মুনাফা জিনিসটা কি। তো এর আগে আমরা জেনে নিই আসল জিনিসটা কি। আমাদের যখন আমরা মুনাফার কথা বলবো সেখানে আসলের যে জিনিসটা আছে বা মূলধন সেটা কিন্তু আসবে। আসল জিনিসটা কি? আসল হচ্ছে বিনিয়োগকৃত যে টাকা, যে টাকাটা আমরা বিনিয়োগ করব, যে টাকাটা আমরা কোথায় দেব, যে টাকাটা আমরা কোথায় রাখবো, যে টাকাটা আমরা কাউকে দেব ব্যবসা করার জন্যে, সেই টাকাটা হচ্ছে আমার জন্যে আসল। সেই টাকাটা হচ্ছে আমার জন্যে কি? আসল, কারণ আমার হিসাবটা আমি করবো এখন। তাহলে আমি কি বুঝলাম আসল জিনিসটা কি? যে বিনিয়োগকৃত যে টাকাটা, সেই টাকাটাই হচ্ছে আসল টাকা। এবার আমরা আসব মুনাফাটা কি। এই বিনিয়োগকৃত টাকার, বিনিয়োগকৃত টাকার নির্দিষ্ট সময়ের পরে যেই টাকাটা আমি অতিরিক্ত পাবো সেটা হচ্ছে মুনাফা। বিনিয়োগকৃত টাকার পরে, এর উপর হিসাব করে যেই টাকাটা আমি অতিরিক্ত পাবো সেটা হচ্ছে কি? আমার মুনাফা। তো প্রিয় শিক্ষার্থী, এখন এই মুনাফাটা কী কী জিনিসের উপর নির্ভর করে? মুনাফাটা নির্ভর করবে আসল টাকার উপর, মুনাফাটা নির্ভর করবে সময়ের উপর। বিষয়টা কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? মুনাফাটা কোথায় কোথায় নির্ভর করবে? মুনাফাটা নির্ভর করবে সময়ের উপর, মুনাফাটা নির্ভর করবে আসল টাকার উপর। তো প্রিয় শিক্ষার্থী, এখন এই মুনাফার একটা হার আছে, এই মুনাফার হার হয়তো দেওয়া থাকবে আর নতুবা আমাকে বের করতে হবে। তো মুনাফার হার কীভাবে বের করব সেটাও আমরা দেখব। আগে চিনে আসি আমরা মুনাফার হার জিনিসটা কি। যেমন আমি দেখো এখানে
1000 টাকা, দেখো আমি 1000 টাকা ব্যাংকে রাখলাম, 1000 টাকা ব্যাংকে রাখার পর 1 বছর পর, নির্দিষ্ট সময় কিন্তু থাকতে হবে, 1000 টাকা ব্যাংকে রাখলাম, 1 বছর রাখার পর আমি 1100 টাকা পেলাম। 1100 টাকা কী করলাম আমরা, 1100 টাকা আমি পেয়েছি, তার মানে আমি ব্যাংকে রেখেছিলাম কত, 1000 টাকা, 1 বছর পর আমি কত পেলাম, 1100 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু দেখি যে ব্যাংকে আমি 1000 টাকা রেখেছিলাম, পেয়েছি 1100 টাকা, তার মানে আমি কত, আমি নির্দিষ্ট টাকাটা কত এখানে 1000, আর ইয়ে কত পেয়েছি, কত পেয়েছি আমি 1100 টাকা, বেশি কত পেয়েছি, বেশি পেয়েছি আমি 100 টাকা। তাহলে এই 1000 টাকার মধ্যে 100 টাকা বেশি পেয়েছি, তাহলে 100 টাকাতে আমি কত টাকা বেশি পাবো, 10 টাকা। এই 100 টাকার 1 বছরে আমি 10 টাকা বেশি পেলাম, এই 100 টাকার 1 বছরে যে 10 টাকা বেশি পেলাম সেটাই হচ্ছে আমার মুনাফা, শতকরা মুনাফা। কারণ আমরা আগেই জেনেছি শতকরা জিনিসটা কি, 100 টাকার উপর। তাহলে 100 টাকার কত টাকা 1 বছরে পেলাম, 10 টাকা, এই 100 টাকার 10 টাকা 1 বছরে হচ্ছে মুনাফার হার। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসল টাকাটা আমরা কীভাবে বের করব, এরপরে মুনাফাটা আমরা কীভাবে বের করব, মুনাফার হার কীভাবে বের করব, তারপর সময়টা কীভাবে বের করব। এই 4টা সূত্র দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আমি এখানে আমি লিখে রেখেছিলাম হ্যান্ড নোটে। তো এখানে দেখো আমি যেটা দিয়েছি, আসল, আসল আসল এটা কত হবে আগে দেখে নিই, শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হারটা হবে মুনাফা গুণ 100। দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি মুনাফা গুণ 100 ভাগ হচ্ছে সময় গুণ আসল। এটা আমি বিস্তারিত কথা বলবো যখন আমরা অধ্যায়ের অঙ্কগুলো, আমরা সমস্যাগুলো সমাধান করবো, তখন আপাতত সূত্রগুলো তোমরা একটু নোট করে রাখো, অথবা আমার ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এখানে দেখো, তারপর বিনিয়োগকৃত এখানে আসল, আসল টাকাটা কি, মুনাফা গুণ 100 ভাগ হচ্ছে মুনাফার হার গুণ হচ্ছে সময়। তারপর আসল টাকার যে অতিরিক্ত টাকাটা ব্যাংক প্রদত্ত, ব্যাংকে দিবে সেটা হবে মুনাফা, ব্যাংক দিতে পারে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দিতে পারে, আমরা যদি দিই তাই না, দুইটাই দিতে পারে। তো দেখো মুনাফাটা আমরা কীভাবে বের করবো, মুনাফার হার গুণ আসল গুণ সময় ভাগ হচ্ছে 100। মুনাফার হার, আমি আবারও বলছি, মুনাফার হার গুণ আসল গুণ হচ্ছে সময় ভাগ হচ্ছে 100। তারপর বার্ষিক মুনাফার হার, এটা হলো বছরেরটা কীভাবে বের করবো, বছরেরটা দেখো কি আছে, মুনাফা গুণ 100 ভাগ হচ্ছে সময় গুণ হচ্ছে আসল। তারপর সময়টা আমি কীভাবে দেওয়া থাকবো, অবশ্যই কিন্তু এখানে কিন্তু 5টা উপাদান কাজ করছে, বিষয়টা মনে রাখবা, 5টা উপাদান, 5টা উপাদান কী কী, 100 এটা কমন জিনিস, 100 থাকবে, আর কী থাকবে, নির্দিষ্ট সময়, আসল, তারপর কী থাকবে, মুনাফার হার। এই 5টা বিষয় কাজ করার পর আমরা কিন্তু যে কোনোটা বের করতে পারবো, 4টা দেওয়া থাকবে, যে কোনোটা বের করতে পারবো, 4টা না 3টা দেওয়া থাকবে, আমি আর 1টা বের করতে পারবো, 100 কমন, তার মানে 100 বাদ আর বাকি 4টা থেকে 3টা দেওয়া থাকবে, আমরা কিন্তু 1টা বের করতে পারবো। তাহলে দেখো সময় ইকুয়াল কী হবে, মুনাফা গুণ আসল, আসল ভাগ হচ্ছে আসল গুণ মুনাফার হার, মুনাফা গুণ 100, সরি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অধ্যায় নয় আমরা সমাধান করতে গেলে আমাদের এই বিষয়গুলো কাজে লাগবে, এই বিষয়গুলো তোমরা অবশ্যই অবশ্যই যদি কোথাও গাফলা থাকে আবার টেনে টেনে দেখবে ভিডিওটা। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাইকে।